এই জালেম সরকারের পতন ব্যতীত এবং রক্ত যখন দিছি রক্তের শেষ বিন্দু পর্যন্ত আমার জীবনের রক্তের শেষ বিন্দু পর্যন্ত এই জালেম সরকারের বিরুদ্ধে লড়াই করে তারপর ইনশাআল্লাহ দুনিয়া থেকে বিদায় হব। রক্তক্ষয়ী হয়ে উঠেছে বরিশালের সিটি কর্পোরেশন নির্বাচন। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় রক্তাক্ত হয়েছেন হাতবাখার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম। বরিশাল নগরের ২২ নম্বর ওয়ার্ডের সাবেরা খাতুন কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে হাতপাখার কর্মী ও সমর্থকদের পাশাপাশি খেপেছে পুরো দেশ। একজন পীরের ওপর হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সবাই। ফয়জুল করিম দাবি করেছেন আওয়ামী লীগের কর্মীরা তার ওপর হামলা চালিয়েছেন, তাতে তার দাঁত দিয়ে রক্ত বেরিয়ে আসে। হামলার পরপরই মেট্রোপলিটন কমিশনার সাইফুল ইসলাম ঘটনাস্থলে হাজির হন। তিনি বলেন, কিছুক্ষণ আগে শুনলাম হাতপাখার প্রার্থীকে কে বা কারা ঘুষি দিয়েছে, তাকে আসলে ঢুকতে বাধা দেন নৌকার লোকজন। এরপর তিনি যখন বলেন ভোট যে যার মতো দেবেন, এর পরপরই তাকে ঘুষি মারা হয়। আমি দেখেছি তার দাঁত দিয়ে রক্ত বের হচ্ছে। প্রিজাইডিং কর্মকর্তা শাহাদত হোসেন অবশ্য বলেন, প্রার্থী তার কাছে এসে বাধা দেওয়ার অভিযোগ করেন। এর পরপরই কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটেছে। একজন প্রার্থী ও একজন পীরের ওপর এভাবে হামলা কোনোভাবে মেনে নিতে পারছে না দেশের সাধারণ মানুষ। এটাকে তারা আলেম সমাজের ওপর হামলা বলেও দাবি করছে। প্রিয় ভিউয়ার্স, আপনিও কি তাদের দাবির সাথে একমত? যদি একমত হন ইয়েস লিখুন, অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।